মহাজন যদি মাল মানি ঠিক মতন দেয় আমার গাড়ি মোটামুটি দুই তিন আড়াই মাসের মধ্যে আমরা করে দেব সিলেবার গাড়ি চেয়ার কত এক মাসের মধ্যে থাকবে আমরা বড়ি করছি 16 লাখ 17 লাখ নিলে এই চাপাই পরিবহন রাজধানী সব রকমের গাড়ি আমরা করতেছি তাও তো আমার বর্তমানে 2500 হয়ে গেছে গাড়ি করা এই তো চেয়ার কোচ এসি গাড়ি সিলেবার সব রকমের বাসই আমার এখানে হয় মহাজন যদি মাল মানি ঠিক মতন দেয় আমার গাড়ি মোটামুটি দুই তিন আড়াই মাসের মধ্যে আমরা করে দেব সিলেবার গাড়ি আর এটা আমার কাছে এক মাস চেয়ার কত এক মাসের মধ্যে থাকবে এখন খরচ তো আগে ছিল ওলকা প্লেন শিট ওলকা 70 টাকা কেজি এখন আছে 150 টাকা কেজি তাতে আমার দেখা যায় যে অনেক খরচ পড়ে যাচ্ছে আর কি আগে তো আমরা 10-12-র মধ্যে করে দিতাম এখন তাতে দেখা যায় আমরা 16 লাখ করে আমার কিছু থাকে না এখন চেসিসটা কতদিনে আসে আমরা বলতে পারবো না চেসিস নিয়ে আসে কোম্পানি নিয়ে এসে দেয় আমরা বডি করে দিই আমরা বডি করছি 16 লাখ 17 লাখ নিলে পুরো গাড়ি আছে টুকটাক নিতে নেই এই তাই এই তাই এর ছাড়া কোনো কাজ নেই রং করবি খালি আমি আজ 30 বছর আমার কাজে বয়স আগে ছিলাম কুষ্টিয়া এসবি পরিবহন গাড়ি কাজ করতাম এখন ঢাকা আসার পরে এই যে একটা দেখতেছেন এই গাড়ি আমাদের হাতের বডি এই যে চাপাই পরিবহন রাজধানী সব রকমের গাড়ি আমরা করতেছি তাও তো আমার বর্তমানে 2500 হয়ে গেছে গাড়ি করা ঠিক আর কি এটা নতুন গাড়ি বড় হওয়ার দিকান ভিতর ডেকোরেশনের কাজ হচ্ছে এটা রঙে আসছে আর ওইটা কেবল চাষের পরশু দিন আছে আর আমরা সাইড ম্যাট তুলে কমপ্লিট দিকেছি আর কি বাংলাদেশে বডি মারা যে যত সময় নাবানা ড্যান্সো এরাই বেশি করে গাড়ি এই পিছিয়ে আসতে জানে গাড়ির জিনিসপাতির দাম বাড়াতে মহাজন না তো দাম বাড়াচ্ছে না সব জিনিসের দামে ডবল ডবল মহাজনরা তো আমার কামলার দাম বাড়াচ্ছে না এখন একটা লোক রাজমিস্ত্রি কামে গেলে পরে সকাল 9টার দিন বেলা 5টা পর্যন্ত করে 700-800 টাকা হাজিরি নিয়ে চলে আসতেছে আমার তো তা হচ্ছে না সেই জন্য আর এইসব ডিপার্টমেন্টে বেশি একটা লোক আসে না গাড়ি আমার এক মাপে একটা করি আমার মাপ প্রদান করি আর কি আর আমার মাপ জিরে আছে আমরা সেরকম আমার কোনো গাড়ি দেখি বিক্রি করি না আমার একটা অভিজ্ঞতা আছে না ওই অভিজ্ঞতা করে আমার কাজ করি আমার হাতে না হলে পরে 1000-2000 বেশি বাড়া গেছে আর কি 2000 বেশি বাড়ছে গাড়ি এই তো চেয়ার কোচ এসি গাড়ি সিলেবার সব রকমের বাসই আমার এখানে হয় সবই আমরা করি সরকারি বেসরকারি নিয়ে সবই বিদেশি গাড়ি তো আমরা এখন করি না আমি সৌদি আরব ছিলাম সৌদি আরবে করে আছি গাড়ি কাজ সৌদি আরব রিয়াদে ছিলাম রিয়াদ থেকে দাম্মাম গেছি দাম্মাম থেকে আবার করে রিয়াদে আসছি মেরামত করাবে মেরামতের পরে এইটা মুখান যে সিট লাগানো হবে এসি বেশি লাগানোর পর তারপর গাড়ি এটা রোডে চলবে এই গাড়ি আপনি 2.5-3 মাস লাগে একটা এসি গাড়ি এটা চেয়ার কোচ গাড়ি হইলে আপনাকে 1 মাস 20 দিন আমি ছোটোর থেকে যাচ্ছি আমি এই লাইনে মোটামুটি আপনাকে 10-11 বছর স্লিপার আছে এসি আছে নন এসি আছে যে যেরকম মানুষ